ধারাবাহিক অনুবাদ আমরা এখানে দেখবো, ধারাবাহিক অনুবাদ কি বা ধারাবাহিক অনুবাদ কিভাবে লেখা যায় বা প্রকাশ করা হয় আমরা এখানে দেখবো। আমরা এই আমরা জানি অনুপাত, আমরা অনুপাত অর্থাৎ ভাগ, আমরা যদি এরকম হয় 2:3, 2:3 এটাকে লেখা যায় এই 3/2, এই ভগ্নাংশ আকারে লেখা যায়। আমরা এই অনুপাত অর্থাৎ ভাগ, আমরা এই ধারাবাহিক অনুপাত, ধারাবাহিক অনুপাত প্রকাশ করতে হলে দুই বা ততোধিক অনুপাতকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করা যায়। তাহলে আমরা যদি এরকম দেখি দুটি অনুপাত, ক অনুপাত খ হয় এরকম একটি অনুপাত, অনুপাত খ এবং আরেকটি অনুপাত যদি আমরা লিখি, এই আরেকটি অনুপাত হচ্ছে যে খ অনুপাত, খ অনুপাত গ, এই গ, তাহলে এই দুটো অনুপাতকে আমরা কি ধারাবাহিক অনুপাতে লিখতে পারি বা প্রকাশ করতে পারি। তাহলে এই ধারাবাহিক অনুপাতে প্রকাশ করার শর্ত হচ্ছে যে এই দুই বা ততোধিক অনুপাতের, বা আমরা যদি দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে হিসাব করি, এই প্রথম অনুপাতের উত্তর রাশি, আমরা উত্তর রাশি জানি, এই এটা হচ্ছে কি পূর্ব রাশি, এই অনুপাতের প্রথম রাশিটাকে বলা হয় পূর্ব রাশি, পূর্ব রাশি, আর দ্বিতীয় রাশিটাকে বলা হয় উত্তর রাশি, উত্তর রাশি। তাহলে এই দুটি অনুপাতে যদি ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে হয় তাহলে এই প্রথম অনুপাতের উত্তর রাশি এটা হচ্ছে কি উত্তর রাশি, এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি, এই দুটা একই সংখ্যা বা সমান হতে হবে। তাহলে আমরা এই দুটি অনুপাতকে ধারাবাহিক অনুপাতে লিখতে পারি। তাহলে আমরা যদি এই দুটা অনুপাতকে যদি এইভাবে লিখি, এই ক অনুপাত, ক অনুপাত খ, খ অনুপাত গ, তাহলে এটা হবে কি ধারাবাহিক অনুপাত, এই এটি একটি এটি বাহিক অনুপাত বা এটাকে ধারাবাহিক অনুপাত বলতে পারি। তাহলে আমরা এই প্রাথমিকভাবে ধারাবাহিক অনুপাতে ধারণা পেলাম। তাহলে ধারাবাহিক অনুপাতে আমরা দুই বা ততোধিক অনুপাতকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করা যায়। ওই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি, দ্বিতীয় অনুপাতের উত্তর রাশি তৃতীয় অনুপাতের পূর্ব রাশি, এভাবে ধারাবাহিকভাবে সমান করে আমরা কী করে উঠতে পারি, দুই বা ততোধিক অনুপাতকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করা যায়। এরকম যদি হয় দুটি, আমরা যদি দুটি উদাহরণ দিয়ে দেখি, এই 2:2 যদি 3 হয়, 2:3 এই 3, এবং আরেকটি অনুপাত যদি এরকম হয় যে 4:3 যদি হয় 3, তাহলে এই দুটা অনুপাতকে যদি আমরা ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে হয়, এই ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে হয়, তাহলে এই দুটো অনুপাতের আমরা প্রথম শর্ত হিসেবে যে এই প্রথম অনুপাতের উত্তর রাশি, এই উত্তর রাশি হচ্ছে এটা, এটা হচ্ছে কি উত্তর রাশির প্রথম অনুপাতের, আর দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি হচ্ছে কি 4, এটা হচ্ছে কি পূর্ব রাশি। তাহলে এই দুটো রাশিকে এক একই সংখ্যা বা একই আকারে আনতে বা সমান করতে হবে। তাহলে এই দুটা সংখ্যাকে যদি দুটা রাশিকে যদি আমরা সমান করতে হয় তাহলে এই দুটার লসাগু বের করতে হবে, দুটার লসাগু হচ্ছে কি 12, এই 3 এবং 4 এর লসাগু সমান আমরা পাই, লসাগু সমান সমান হচ্ছে কি 12। তাহলে এই 12 করতে পারলে এই দুটা অনুপাতের এই উত্তর রাশি, এই 3 জায়গায় 12 এবং 4 জায়গায় 12 আনতে পেলে, 12 আনতে পেলে আমরা কী করতে পারবো, ধারাবাহিক অনুপাতে লিখতে পারবো। আমরা যদি এটা এই প্রথম অনুপাতটা লিখি, এই 2:3, এই এটাকে আমরা যদি ভগ্নাংশ আকারে লিখি বা ভাগ আকারে লিখি, তাহলে 2/3 আমরা লিখতে পারি, এই 2/3 এটাকে সমান আমরা যদি লিখতে পারি, এই লব, এই লব এবং হরকে যদি আমরা একই সংখ্যা দ্বারা গুণ করি তাহলে এই ভগ্নাংশ বা এই অনুপাতের মানে কোনো পরিবর্তন হবে না। আমরা যদি এটাকে যদি এই যদি কত দিয়ে গুণ করলে এর উত্তর রাশি 12 হবে, তাহলে 4 দিয়ে, তাহলে এটাকে আমরা 4 দিয়ে গুণ করবো, তাহলে এটারও 4 দিয়ে গুণ করবো, এটা সমান আসে, তাহলে এখানে আসে এই 8/12, তাহলে 8/12 আসে। তাহলে এটাকে আমরা যদি অনুপাত আকারে লিখি তাহলে 8:12 আসে, 8:12 এটা লেখা যায়। আবার এই দ্বিতীয় অনুপাতটা যদি সমান আমরা লিখতে পারি, এই 4:3 সমান আমরা একই রকম যদি করি, তাহলে এখানে আসে এই আমরা যদি লিখি নিই, তাহলে এই নিচে আসবে 3, উপরে আসবে 4, তাহলে এই দুটা রাশিকে আমরা কত দিয়ে গুণ করলে এই উপরে এই এই প্রথম অনুপাতের দ্বিতীয় পূর্ব রাশিটা 12 হবে, এটাকে 3 দ্বারা গুণ করলে লব এবং হরকে আমরা 3 দ্বারা গুণ করতে পারি, সমান আসে এখানে এই
উপরে আসবে 12। আমরা আগেই বলেছি যে 12 করতে পারলেই আমাদের কি হবে, এখানে 12 নিচে আসে 9, এটা আসে নিচে আসে 9, সমান আমরা লিখতে পারি এই 9, এরপরে আসে এখানে আসে 12, 12 অনুপাত 9। তাহলে এই দুটা অনুপাতকে যদি আমরা ধারাবাহিক অনুপাতে লিখি, এই 2:3 এবং 4:3, এই দুটো অনুপাতকে ক অনুপাত খ অনুপাত গ এই আকারে লিখতে হলে আমাদেরকে লিখতে হবে এই 8:12:9, এই 2:3 এবং এই 4:3কে আমরা যদি একে যদি ক অনুপাত আমরা যদি ক অনুপাত খ খ খ অনুপাত ঘ আকারে লিখি তাহলে ফাই, তাহলে আমরা ফাই এই 8:12 এই 12:12 লিখতে পারি এই 9, তাহলে এটা কি হবে ধারাবাহিক অনুপাত। তাহলে আমরা এই এখানে দুটি অনুপাতের ক্ষেত্রে আমরা এভাবে করলাম, এবং দুই বা ততোধিক আরও বেশি অনুপাত হলে আমরা কী করতে পারবো, ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে পারবো। তাহলে এটা ঠিক ধারাবাহিক অনুপাত। তাহলে আমরা ধারাবাহিক অনুপাত কি জানলাম।